বিসমিল্লাহ রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের জয়নাল স্যার, ডিপার্টমেন্ট অফ ICT। আজকে আমাদের দ্বিতীয় লেকচার ভিডিওতে আমরা 3.2 চ্যাপ্টার 3.2 বুলিয়ান উপপাদ্য নিয়ে আমরা ডিসকাস করব। বুলিয়ান উপপাদ্য একটু কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু আমি আশা করব তোমাদের যাদের কাছে বুলিয়ান উপপাদ্যগুলি কঠিন মনে হয়, তোমরা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে এই ছোট লেকচার ভিডিওটি শোনো। শোনার পরে আল্লাহর রহমতে আশা করি তোমাদের সকল রকম সমস্যা দূর হয়ে যাবে এবং তোমরা কীভাবে সহজে এটা মনে রাখতে পারবে সেই বিষয়ে আমি আলোচনা করব। তো চলো, বুলিয়ান উপপাদ্যের শুরুতে রয়েছে মৌলিক উপপাদ্য। তো মৌলিক উপপাদ্যটি আমরা এখন কীভাবে আমরা মনে রাখতে পারব, এই সবগুলি হচ্ছে অর অপারেশন। প্লাসকে বলা হয় অর অপারেশন, গুণকে বলা হয় অ্যান্ড অপারেশন। তাহলে চলো আমরা এ প্লাস জিরো ইজ ইকুয়ালস টু এ, এটি কীভাবে হয় আমরা একটু দেখে নেই। তোমরা শুরুতেই মনে রাখবে যে এ প্লাস জিরো ইজ ইকুয়ালস টু এ, এটাতে আমরা আমাদের কিন্তু এই ডি মর্গানে তোমরা জানো, বা সরি মানে বুলিয়ানে একটি মান হবে জিরো বা ওয়ান, জিরো বা ওয়ান। এই জিরো বা ওয়ান দিয়েই আমাদের পুরো বিষয়টিকে ডিসকাস করতে হবে বা আলোচনা করতে হবে। আমরা যদি শুরুতে এর মান দেই ওয়ান, তাহলে ওয়ান প্লাস জিরো ইজ ইকুয়ালস টু, দেখো ওয়ান হবে। আমরা যদি এর মান দেই জিরো, তাহলে জিরো প্লাস জিরো আছে, জিরো প্লাস জিরো কিন্তু জিরো হবে। অর্থাৎ এর যা মান থাকছে আমাদের কিন্তু ফলাফলে সেটি হচ্ছে। এজন্যই এ প্লাস জিরো ইজ ইকুয়ালস টু এ। এবার চলো দ্বিতীয় সূত্রে, এ প্লাস এ বার সমান সমান ওয়ান। তুমি যদি ফার্স্টে এর মান ধরো ওয়ান, আমরা জানি এ যা হবে এ বার, আমরা বার বলতে পারি, কমপ্লিমেন্ট বলতে পারি, যে প্রাইম বলতে পারি, যেটি বলি না কেন, এর মান যদি ওয়ান হয় এ বার হবে জিরো। বার অলওয়েজ বিপরীত বা উল্টা হয়। তাহলে ওয়ান প্লাস জিরো ইজ ইকুয়ালস টু কিন্তু ওয়ান হবে। আবার আমি যদি এর মান ধরি, দেখো আমি এর মান ধরলাম জিরো, এবারের আমি যদি এর মান ধরি জিরো, তাহলে কিন্তু আমার এবারের মান হয়ে যাবে ওয়ান। তাহলে জিরো প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু কিন্তু ওয়ান। অর্থাৎ এর সকল ক্ষেত্রেই এ প্লাস এ বার হচ্ছে ওয়ান। আমরা বুঝতেই পারছো বিষয়টি। দেখো তিন নম্বরে আছে এ প্লাস এ ইজ ইকুয়ালস টু এ। দেখো এ প্লাস এ ইজ ইকুয়ালস টু এ, এটি প্রুফ করার জন্য দেখো আমরা কী করতে পারি। আমি এর মান নিলাম হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান প্লাস এর মান ওয়ান ইজ ইকুয়ালস টু ওয়ান। আবার আমি যদি এর মান ধরি জিরো, তাহলে জিরো প্লাস আবার এ আবার জিরো, জিরো প্লাস জিরো ইজ ইকুয়াল টু জিরো। অর্থাৎ এর যা মান আমার কিন্তু সেটাই আসছে, তাই এ প্লাস এ ইজ ইকুয়ালস টু এ। এরপরে আমরা চার নম্বরে যাই, এ প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু ওয়ান। আমি এর মান ধরলাম জিরো, জিরো প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু ওয়ান। আমি এর মান ধরলাম ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু কিন্তু ওয়ান। সেটা আমরা দেখে আসছি লাস্ট ক্লাসেই। তাহলে আশা করি এই চারটা তোমাদের এখানে এক দুই তিন চারটা তোমাদের ইনশাল্লাহ অর অপারেশনগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। তোমাদের যদি এখনও সমস্যা থাকে, তোমরা আমার এই ভিডিওটি পজ করে তোমরা একটু মিলিয়ে নাও, তাহলে সহজ লাগবে। আচ্ছা এবার চলো আমাদের অ্যান্ড অপারেশনে আমরা একটু দেখি যে অ্যান্ড অপারেশনে কী দাঁড়াচ্ছে। দেখো অ্যান্ড অপারেশনে এ ইন্টু ওয়ান ইজ ইকুয়ালস টু এ। আমি তোমাদের সুবিধার জন্য আমি প্লাসকে অর বলছি, মানে অরকে আমি প্লাস বলছি এবং অ্যান্ডকে আমি গুণ বলছি। আসলে কিন্তু
মেনলি আমার এইগুলো সবগুলো হচ্ছে অর অপারেশন, আমার কিন্তু অর বলা উচিত, আর এটা হচ্ছে আমাদের অ্যান্ড অপারেশন, কিন্তু আমি সুবিধার জন্য আমি গুণ এবং যোগ আমি এই শব্দটি ব্যবহার করছি। আচ্ছা তাহলে এবার চলো, এ ইন্টু ওয়ান ইজ ইকুয়ালস টু, এ কীভাবে হয়, আমি এর মান ধরলাম হচ্ছে জিরো, তাহলে জিরো ইন্টু ওয়ান হচ্ছে আমার ওয়ান, আমি যদি এর মান ধরি ওয়ান আর আগে ছিল ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান কিন্তু সেই ওয়ানই হচ্ছে, অর্থাৎ এর যা মান আমার কিন্তু এখানেও সেই মানটি আসছে, তাই এ ইন্টু ওয়ান হচ্ছে এ। এবার চলো দ্বিতীয় ধাপে যাই, এ ইন্টু এ বার ইজ ইকুয়ালস টু জিরো, তুমি যদি এর মান নাও জিরো, তাহলে আমি আগে বলে আসছি বার মানে বিপরীত, এর মান জিরো হলে এ বার হবে ওয়ান, তাহলে জিরো ইন্টু ওয়ান হচ্ছে জিরো, আবার তুমি যদি এর মান ধরো ওয়ান বার মানে জিরো, তাহলে এ ইন্টু জিরো সমান সমান কিন্তু জিরো, অর্থাৎ এ ইন্টু এ বার সব ক্ষেত্রে আমার জিরো আসছে, সেটা আমরা এখানে দেখতে পেলাম। এবার চলো তৃতীয়টিতে যাই, এ ইন্টু এ সমান সমান এ, এর এ আমি লিখলাম ওয়ান ইন্টু ওয়ান, যেহেতু এ মানে ওয়ান তাহলে এটা আমার ওয়ান হবে, ওয়ান ইন্টু ওয়ান হচ্ছে ওয়ান, আর আমি যদি এ ধরি হচ্ছে জিরো, তাহলে জিরো আবার এ মানে জিরো, জিরো ইন্টু জিরো কিন্তু আমার জিরোই হবে, সেই হিসাবে এ ইন্টু এ মানে এ। এরপর চার নাম্বার অঙ্ক চলে যাও, চার নাম্বার সূত্রে এ ইন্টু জিরো ইজ ইকুয়ালস টু জিরো, আমি যদি এর মান ধরি ওয়ান ইন্টু জিরো, তাহলে আমার হচ্ছে জিরো, আমি যদি এর মান ধরি জিরো ইন্টু আগে ছিল জিরো, জিরো ইন্টু জিরো কিন্তু আমার সেই জিরোই হয়, অর্থাৎ এই এ ইন্টু ওয়ান এ আমরা প্রুফ করে ফেললাম, এ ইন্টু এ বার জিরো আমরা প্রুফ করে ফেললাম, এ ইন্টু এ আমরা প্রুফ করে ফেললাম, এ ইন্টু জিরো আমরা, তোমরা জাস্ট মনে রাখবে এই কখন আমরা ওয়ান দেবো আমরা কখন জিরো দেবো, এই ওয়ান এবং জিরো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এই বুলিয়ান উপপাদ্য এই সবগুলো তোমরা খুব সহজেই পারবে। আশা করি আমার এই দেখো আমি লিখে লিখে বোঝানোর কারণ তোমাদের খুব সহজেই এগুলো বুঝতে পারো। তো মৌলিক উপপাদ্যের যে আটটা আমরা এখানে চারটা এবং চারটা আটটা করে ফেলেছি। এবার চলো আমরা বিনিময়বদ্ধে যাই। আচ্ছা বিনিময় উপপাদ্যে দেখো, আমরা বিনিময় উপপাদ্যে আমরা এ প্লাস বি ইজ ইকুয়ালস টু বি প্লাস, এটা খুবই সহজ জিনিস। দেখো যোগের ক্ষেত্রে তোমার রাশির মান যদি আগে পরে হয় মানে সেম মান তাহলে কোনো সমস্যা নেই, এ প্লাস বি যা হবে বি প্লাস এ সেম ভ্যালু হবে, আবার এ ইন্টু বি যা হবে বি ইন্টু এ, এটা আমাদের তোমরা বলতে পারো যে আসলে যে আমাদের দৈনন্দিন ব্যবহারের যে ডেসিমেল এই সেমই কিন্তু দাঁড়াচ্ছে। আচ্ছা এবার চলো যে আমরা অনুষঙ্গ উপপাদ্যে, এখানে দেখো অনুসঙ্গে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ বি এবং সি এর সাথে অর করার পর এর সাথে অর করলে যা ভ্যালু আসবে ঠিক সেই ভ্যালুটা, আর এর সাথে বি অর করার পর সেই মানটাকে সি এর সাথে অর করার পর যে ভ্যালু দুটা সেম ভ্যালু হবে, আবার বি এবং সি এর সাথে এন্ড করার পর এর সাথে এন্ড করলে যে ভ্যালু হবে, এর সাথে বি এন্ড করার পর সেই মানটার সাথে সি এন্ড করলে এদুটা সেম ভ্যালু আসবে। এবার আমরা চলে যাই বিভাজন উপপাদ্যে, এখানে বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি সমান সমান এ বি প্লাস এ সি, এ প্লাস বি সি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে এখন চলো আমরা এই সূত্রটি একটু দেখে নেই আমরা কীভাবে এটা সহজে মনে রাখতে পারবো। দেখো আমাদের বিভাজনের বেলায় দুইটি সূত্র রয়েছে, একটি হচ্ছে আমি বলেছি এ বি প্লাস সি ইজ ইকুয়ালস টু এ বি প্লাস এ সি, আরেকটি হচ্ছে এ প্লাস বি সি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস এ প্লাস সি। তাহলে এখন দেখো আমাদের এই বিভাজনটাই, দেখো আমি যদি এটা ধরে নেই যে এটা আমার লেফট হ্যান্ড সাইড, তাহলে এখন দেখো এর সাথে আমি এটা এখন গুণ করব, তাহলে এ এ হচ্ছে প্লাস এ সি হচ্ছে প্লাস এ বি বি এ প্লাস বি সি। তাহলে এখন দেখো আমরা আগে দেখে আসছি যে এ ইন্টু এ, অর্থাৎ দেখো
এ ইন্টু এ কিন্তু একটা এ হয়, দেখো এ ইন্টু এ কিন্তু একটা এ হয় সেটা আমরা আগের সূত্রে আমরা দেখে আসছি। তাহলে এখন দেখো এ ইন্টু এ একটা এ প্লাস এ সি প্লাস বি এ প্লাস বি সি। এখন দেখো আমি যদি এখান থেকে এ কমন নেই তাহলে ওয়ান প্লাস সি প্লাস আমি এ কমন নিয়েছি বি প্লাস বি সি। তোমরা একটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে তুমি ওয়ানের সাথে যে কোনো কিছু অর করো না কেন সেটা তোমার ওয়ানই হয়। আমি আবার বলছি ওয়ানের সাথে যাই তুমি অর করো ওয়ানই হবে। তাহলে এ ইন্টু ওয়ান প্লাস বি সি, এ প্লাস বি সি। তাহলে এখন দেখো আমাদের কিন্তু লেফট আমাদের বাম দিকেও কিন্তু ছিল এ প্লাস বি ইন্টু সি, অর্থাৎ দেখো আমার কিন্তু মানটা সেম চলে এসছে। আচ্ছা এটা আমরা প্রুফ করলাম। এখন দেখো আমাদের যে বিভাজনের যে প্রথমটা আমার খাতায় লেখা আছে এ প্লাস এ ইন্টু বি প্লাস সি ইজ ইকুয়ালস টু এ বি প্লাস এ সি। আচ্ছা এইটিতে দেখো এ বি প্লাস সি সমান সমান এ বি প্লাস এ সি। এটি ডিসকাস করার আগে আমি একটু তোমাদের একটা কথা বলে নিই, সেটি হচ্ছে যে দ্বৈত নীতি বলে একটি কথা আছে যেখানে অ্যান্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সকল উপপাদ্য বা সমীকরণ দ্বৈত নীতি মেনে চলে। অর্থাৎ এখানে তোমার অ্যান্ডকে তুমি অর দ্বারা পরিবর্তন করতে পারবা, অরকে অ্যান্ড দ্বারা পরিবর্তন করতে পারবা। তার মানে অ্যান্ড তুমি যদি তুমি গুণকে যোগ দ্বারা পরিবর্তন করতে পারবা, অর যোগকে তুমি গুণ দ্বারা পরিবর্তন করতে পারবা। সিমিলারলি সেকেন্ড যে শর্তটি বা মানে কথাটি, তুমি জিরোকে ওয়ান দ্বারা পরিবর্তন করতে পারবা এবং ওয়ানকে জিরো দিয়ে পরিবর্তন করতে পারবে। তাহলে এখন দেখো এই দ্বৈত নীতিতে দ্বৈত নীতি দ্বারা আমরা যখন প্রুফ করতে চাই, দেখো তাহলে আমরা এখানে এ অ্যান্ড বি অর সি আছে, এর সাথে এটুকের সম্পর্ক কিন্তু আমাদের হচ্ছে গুণ, রাইট? তাহলে এখন দেখো আমরা এটাকে কিন্তু প্লাস, যেহেতু আমার গুণ ছিল প্লাস করে ফেলছি, এখানে ছিল প্লাস এখানে আমি গুণ করে ফেলছি, আর এ বির সাথে ছিল গুণ এটা আমি প্লাস করে ফেলছি, আর এখানে ছিল হচ্ছে আমার প্লাস এটা গুণ থাকবে, এ এবং সি ছিল গুণ আকারে সেটা আমার এখন প্লাস আকারে হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমার, সুতরাং এ প্লাস বি সি ইজ ইকুয়ালস টু এ বি ইন্টু সরি এখানে সি হবে সি এ প্লাস সি। আমার এই বিভাজনটি আমার এখানে দেখো আমার সেম চলে এসছে এ প্লাস বি সি এ প্লাস বি সি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এ প্লাস সি। তাহলে বিভাজনটি আমরা প্রুফ করে ফেললাম খুব সহজেই। এবার দেখো ডি মর্গানের যে উপপাদ্যটি, ডি মর্গানে আমরা আসলে এটা কিভাবে হলো এটা আমরা সামনের ক্লাসে আমরা দেখব যে কিভাবে ডি মর্গানের উপপাদ্যটি এটা কিভাবে মানটা বের করা যায় এবং মান কীভাবে সেম হয় সেটি আমরা সামনে দেখব। এই কোশ্চেনটি খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু চলো এখানে আমাদের মনে রাখার জন্য আমরা এভাবে মনে রাখতে পারি, তুমি যখনই বার ভাঙবে সাইনটা চেঞ্জ হবে, তুমি যখনই বার ভাঙবে সাইনটা চেঞ্জ হবে। এ প্লাস বি এ বার ইন্টু বি বার, এখানে আমার ছিল প্লাস হয়ে গেছে গুণ বিকজ আমি এখানে বারটা ভেঙে দিয়েছি, আবার এ ইন্টু বি এ ইন্টু বি হোল বার ইজ ইকুয়ালস টু এ বার প্লাস বি বার। কেন? এই বারটাকে ভাঙার ফলে আমি এখানে সাইন চেঞ্জ হয়েছে, বার ভাঙলে সাইন চেঞ্জ হবে, বার ভাঙলে সাইন চেঞ্জ হবে। দেখো আমি তোমাদের যদি এটি একটু এরকম খাতায় করে বুঝাই, তাহলে এখন দেখো আমাদের ডি মর্গান উপপাদ্যটি এরকম ছিল এ প্লাস বি হোল বার ইজ ইকুয়ালস টু এ বার ইন্টু বি বার। দেখো আমরা যখনই বারটাকে ভাঙব, আচ্ছা আমরা এরকমভাবে করতে পারি কি না, এ প্লাস বি প্লাস সি, আমি ধরলাম আমার ভ্যারিয়েবল আছে
তিনটা, তাহলে যেন কী হবে, এই বারটাকে ভেঙে আমি এর উপর দিলাম একটা অংশ, বির উপর দিলাম একটা অংশ, সির উপর দিলাম একটা অংশ, ফলে আমার এই প্লাস হয়ে যাবে গুণ, প্লাস হয়ে যাবে গুণ, অর্থাৎ বার ভাঙলে সাইন চেঞ্জ হবে, যোগ থাকলে গুণ, যোগ থাকলে গুণ। এবার চলো আমরা দেখে আসি হচ্ছে এন্ড অপারেশনেরটা। আমি ধরলাম আমার চারটি চলক আছে, এ বি সি ডি হোল বার, এটি ভাঙলে কিন্তু আমার হবে হচ্ছে, আমি যখন এই বারটাকে ভেঙে চারটি অংশে ফিল আপ করে দিব, এ বার বি বার সি বার ডি বার, তখন কিন্তু আমার গুণ হয়ে যাবে এই যে যোগ, অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ বার ভাঙলাম সাইন চেঞ্জ, আমি এখানে বার ভাঙলাম সাইন চেঞ্জ হয়ে গেল। আশা করি ডি মর্গ্যান উপপাদ্য তোমরা এখন চাইলেও ভুলতে পারবে না। আর কিভাবে এই মানটি সেম হয় সেটি আমরা আমাদের সামনের যে লেকচার ভিডিও ওখানে আমরা এটা দেখব। তারপরে দেখো ডবল কমপ্লিমেন্ট উপপাদ্য, এবার এবার সমান সমান এ, এটা কিভাবে হয় দেখো, খুবই সহজ, ওই যে আগের মতো করি। দেখো আমি ধরলাম এর মান আমার শুরুতে ছিল জিরো, তাহলে আমি যখন এ একটা বার দিব আমার জিরো হয়ে যাবে ওয়ান, কারণ আমরা জানি এ যা হবে এ বার তার উল্টা হবে, তাহলে এ যদি হয় জিরো এ বার হবে ওয়ান। আবার আমি যদি এরপর আবার ডাবল বার দেই তাহলে এটা আমার আবার চেঞ্জ হয়ে জিরো হয়ে যাবে, অর্থাৎ আমার শুরুতে যে মানটি ছিল সেই মানটি চলে আসতেছে, তাই এ ডাবল বার ইজ ইকুয়ালস টু এ। এইভাবে আমরা কিন্তু বুলিয়ান উপপাদ্যগুলো আমরা খুব সহজেই মনে রাখতে পারি। আমি তোমাদের জন্য এই যে খাতায় যেভাবে আমি করে দেখিয়েছি আশা করি তোমরা এটি মনে রাখবে, এবং বাসায় কোনো সমস্যা হলে তোমরা আমার ভিডিওটি পোস্ট করে তারপর একে একে তোমরা মিলিয়ে দেখবে, তোমাদের তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আমি মনে করি। তো আজকে আমার দ্বিতীয় যে লেকচার ভিডিও আমি এখানেই ক্লোজ করতে চাচ্ছি, তোমাদের সবাইকে ধন্যবাদ। আর এখন তোমরা সবাই বাসায় থাকবে, সাবধানে থাকবে, যতটুকু সম্ভব মন দিয়ে লেখাপড়া করবে। আসলে দেখো আমাদের জীবনে সাকসেস হওয়ার জন্য বা জীবনে আমাদের উপরে ওঠার জন্য সিঁড়িটা কিন্তু হচ্ছে আমাদের এই লেখাপড়া। তাই আমি সবাইকে অনুরোধ করে বলবো বাসায় যতটুকু সম্ভব লেখাপড়ায় মন দাও, তোমার লাইফের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এই এসএসসি লেভেলটা। সবাইকে ধন্যবাদ, আমি জয়নাল স্যার, তোমরা আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য আমি দোয়া করব, এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।